বিসমিল্লাহ রহমান রহিম। আজ সোমবার 28 জুন 2021, 14ই আষাঢ়, 1428, 16 জিলকদ, 1442 হিজরি। এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন এবং মোবারকবাদ। শুরু করছি প্রথমে যুগান্তর পত্রিকা দিয়ে। যুগান্তর পত্রিকার প্রথম পৃষ্ঠার খবর হচ্ছে, আজ থেকে গণপরিবহন ও শপিং মল বন্ধ, সর্বাধিক 119 জনের মৃত্যু। ঝুঁকি নিয়ে ঢাকা ছাড়ছেন মানুষ, 3 দিনের সীমিত পরিসরের বিধিনিষেধ শুরু আজ, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র বন্ধ। করোনা পরীক্ষা 3% টিকে পেয়েছে 2 বার, 1000 ফুট জুড়ে বিস্ফোরণের ক্ষত, মগবাজারে বিস্ফোরণ, মা শিশু সহ নিহত 7। শেষ মুহূর্তে কাটছাট হচ্ছে 47 প্রকল্পের বরাদ্দ। যন্ত্র আছে, জনবল নেই, সেবা বঞ্চিত মানুষ, ময়মনসিংহ বিভাগের হাসপাতাল। ডেল্টা প্লাস মোকাবেলায় শুধু টিকা যথেষ্ট নয়, ব্যবসা পরিকল্পনায় কাল হলো 5 বন্ধুর। আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠার খবর দেখব, জুম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হানা, টিকা দিদা কাটাতে আরজি মোদির, ইমেইলে ধোকা দেবাঞ্জনের। কৌশিক তৃণার রসানের রহস্য, মুরগির মাংস ডিমের দামও বাড়ছে, বিনয়ের 171 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, ইউরো মোরাতাদের অগ্নি পরীক্ষা আজ। দৈনিক ইত্তেফাক, করোনায় একদিনে সর্বাধিক মৃত্যু, গ্রামাঞ্চলে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা। করোনা মোকাবেলায় সবার সহযোগিতা চাই প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান। মগবাজারে বিকট বিস্ফোরণ, নিহত 7, আহত অর্ধশত, দুমড়ে গেছে 2টি বাস, 3তলা ভবনের নিচতলায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, ধারণা ফায়ার সার্ভিসের, তদন্ত কমিটি গঠন, আজ থেকে গণপরিবহন বন্ধ, ওসি প্রদীপ সহ 15 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। বাংলাদেশ প্রতিদিন, মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 7, 3তলা ভবন বিধ্বস্ত, 2 বাসে আগুন, আহত অর্ধশতাধিক, সারা দেশে সীমিত লকডাউন শুরু। সবাই একটু সাবধানে থাকবেন, আমার বিশেষ অনুরোধ প্রধানমন্ত্রী। মানবাধিকার সংগঠনের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক, কাদের চলবে স্বাভাবিক ব্যাংকিং? উৎকণ্ঠায় ব্যবসায়ী ও শ্রমিকরা। নির্মমানের ইরানি বিটুমিন ব্যবহার বাধা নিয়ে হুমকিতে রেলের ইঞ্জিনিয়ার, ভ্যাকসিন নিয়ে উদ্বেগ কাটছে না। অক্সফোর্ড টিকায় 93% অ্যান্টিবডি, পরিমণিকে 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ সাভার থানায়, ঢাকা ছাড়ার হুড়হুড়িতে বাড়ছে সংক্রমণ, লকডাউন শাটডাউন আমাশায় পরিণত হয়েছে ফকরুল। দৈনিক সমকাল, হঠাৎ বিস্ফোরণে কাঁপল মগবাজার, নিহত 7, আহত 300 দিন, করোনায় মৃত্যু বাড়ছে, সবাই সতর্ক হন প্রধানমন্ত্রী। মৃত্যু ছাড়িয়েছে সব রেকর্ড, আজ থেকে চলবে না গণপরিবহন, শপিং মলও বন্ধ, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলেই গ্রেপ্তার, প্রদীপ সহ 15 আসামির বিচার শুরু।
আগামী বৃহস্পতিবার থেকে বিনা কারণে ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করবে পুলিশ। যৌক্তিক কারণ ছাড়া বাইরে ঘোরাঘুরি করা যাবে না। এছাড়া ঢাকায় ঢোকা ও প্রবেশ ঠেকাতেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজধানীর সব প্রবেশপথে থাকবে বিশেষ চেকপোস্ট। সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে এমন কঠোরভাবে বিধিনিষেধ মানার দিকে মনোযোগী থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম ডিএমপির ইউনিট প্রধানদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে লকডাউন কার্যকরে পুলিশের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দৈনিক ইনকিলাব। করোনা মোকাবেলায় সকলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। আজ থেকে গণপরিবহন বন্ধ, চলবে শুধু রিকশা। লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী মাঠে থাকবে, সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী। দুর্বিষহ কষ্টে পথে নেমে ভোগান্তিতে মানুষ, নানান রঙের লকডাউন, বিভিন্ন ব্যক্তিবর্গের উদ্বেগ। এ সপ্তাহে চীনের সিনোফার্মের 50 লাখ ডোজ টিকা আসছে। উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা শনাক্তের হারও, লকডাউন তখন তামাশায় পরিণত হয়েছে। সংবাদ সম্মেলন মির্জা ফখরুল। খুলনায় মৃত্যু 17, পিরোজপুর ও জালগাড়িতে শনাক্তের হার 60% বেশি। ব্রিটেনের প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাবেদ। জনজীবন অনেকটা অস্থবির ছিল, স্বাস্থ্যবিধি না মেনে যেভাবে পারছে বাড়ি যাচ্ছে, রাজধানীতে ভয়াবহ। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতদের প্রায় কেউ ভ্যাকসিন নেননি। খালেদা জিয়াকে বিদেশ নিতে দলীয় উদ্যোগ অব্যাহত। নয়াদিগন্ত। করোনা মোকাবেলায় সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। করোনায় রেকর্ড 119 মৃত্যু, আক্রান্ত 5,288, সংক্রমণ হার 22%। বিজিবি সেনাবাহিনী থাকবে কঠোর লকডাউন। আজ থেকে সারা দেশে সব গণপরিবহন বন্ধ। খালেদা জিয়া ভালো অনুভব করছেন, শাটডাউনের খবরে ব্যাংকে টাকা উত্তোলনের ভিড়। টিকা না নেওয়ায় ডেল্টা ধরনে বেশি আক্রান্ত হচ্ছে। বুধবার পর্যন্ত ব্যাংক লেনদেন 3:30, নতুন ঘোষণা আসছে বৃহস্পতিবার। মগবাজারে বিস্ফোরণে নিহত 6, আহত অর্ধশত। জনস্রোত আটকানো যাচ্ছে না সিমুলিয়া পাটুরিয়ায়। মামলার চার্জ গঠন, প্রদীপ সহ 6 আসামির জামিন নাকচ।